রুশ আগ্রাসন শুরুর পিছনে অন্যতম কারণ ছিল ইউক্রেনের ন্যাটোর অন্তর্ভুক্ত হওয়ার চেষ্টা। মস্কো এই বিষয়ে প্রথম থেকেই কিয়েভকে সতর্ক করেছিল। ন্যাটোর আওতাভুক্ত না হয়ে পরিবর্তে নিরপেক্ষ দেশ হিসাবে থাকার জন্য কিয়েভকে বলেছিল মস্কো। কিন্তু অভিযোগ, সে প্রস্তাবে রাজি না হওয়ায় ইউক্রেনের সামরিক আগ্রাসনের সিদ্ধান্ত নেয় রাশিয়া। আর রুশ আগ্রাসনে ইতিমধ্যেই ব্যাপক ক্ষতির সম্মুখীন হয়েছে ইউক্রেন। বোমারু বিমান, ট্যাঙ্ক হামলায় ভেঙে চুড়ে কার্যত ধ্বংসস্তূপে পরিণত হয়েছে একাধিক শহর। রুশ হামলায় বিপর্যস্ত অবস্থা ইউক্রেনের। এই অবস্থায় ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি শেষ পর্যন্ত রাশিয়ার ন্যাটো শর্ত মানার ইঙ্গিত দিয়েছেন। বলেছেন, ন্যাটোর অন্তর্ভুক্ত না হয়ে বাইরেই থাকতে পারে ইউক্রেন। এদিকে এরই মধ্যে যুদ্ধবিধ্বস্ত ইউক্রেন ঘুরে দেখেছেন ইউরোপীয় ইউনিয়নের তিন সদস্যভুক্ত দেশ পোল্যান্ড, স্লোভেনিয়া এবং চেক রিপাবলিক। এই তিন দেশের রাষ্ট্রনায়করা যুদ্ধ পরিস্থিতিতেই ইউক্রেনের অবস্থা খতিয়ে দেখেছেন, শুনেছেন যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনের কঠিন পরিস্থিতির কথা, রুশ বাহিনীর নির্মমতা হত্যার কাহিনী। আর যুদ্ধবিধ্বস্ত ইউক্রেন ঘুরে দেখার পর পোল্যান্ডের প্রধানমন্ত্রী মাটোসজ মরাউকি বলেন, স্বাধীন পৃথিবী ঘুরে বেড়ানো আগামী প্রজন্মের অধিকার, আর তা রক্ষা করতে তৎপর ইউরোপীয় ইউনিয়ন। জেলেনস্কি ন্যাটোর আওতায় না যাওয়ার ইঙ্গিত দেওয়া তাহলে কি সংঘাত মেটানোর চেষ্টা? প্রশ্ন ভাবাচ্ছে সব পক্ষকে। ব্যুরো রিপোর্ট, আরোহী নিউজ।